নমস্কার বন্ধুরা, রাজশ্রী কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি একদম দোকানের মতন ফ্রাইড রাইস। তো এর জন্য আমি ভাত এর মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, ভাতটা করার জন্য হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে দুটো তেজপাতা এবং গোটা গরম মশলার প্যাকেট আমি দিয়ে দিয়েছি, এর মধ্যে 3টা এলাচ, লবঙ্গ এবং দারচিনি আমি সবই দিয়ে দিয়েছি। দিয়ে সামান্য পরিমাণ নুন আমরা দিয়ে দিলাম। তো এটা যতক্ষণ গরম হচ্ছে, আর চালটা কিন্তু আপনারা অবশ্যই ভিজিয়ে রাখবেন। আমি চালটা প্রায় 10-20 মিনিট মতন জলে ভিজিয়ে রেখে জলটা ঝরিয়ে নিয়েছি, এবং এর মধ্যে কিন্তু আমরা চালটা দিয়ে দেব ভাতটা জল গরম হলে। তো আমরা চাল দিয়ে দিয়েছি, দিয়ে এটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমরা দেখে নিই কী কী লাগছে ফ্রাইড রাইস বানানোর জন্য। তো আমি গাজর সরু সরু করে কেটে নিয়েছি, এবং ক্যাপসিকাম নিয়েছি 1টা, আর বিনস কড়াই নিয়েছি, এবং নিয়েছি মটরশুঁটি কিছুটা, আর এবং চাল দেখতেই পাচ্ছেন চাল দিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে। তো ভাত আমার কিছুক্ষণের মধ্যে হয়ে গেছে, তো ভাত আমি লাভিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন, এবং কাজু কিশমিশ ভিজিয়ে রেখে দিয়েছিলাম, নিয়েছি গোলাপ জল, আর নিয়েছি ঘি, এবং আমরা চিনি নিয়েছি, আর কড়া গরম বসিয়ে দিয়েছিলাম, তার মধ্যে সবজিটা দিয়ে দিয়েছি। আমি ভাতটা লাভিয়ে কড়াটা গরম বসিয়ে দিয়ে দিয়েছিলাম, তার জন্য আমি সবজিটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে বলে। তো আমার চ্যানেল থেকে কিন্তু সাবস্ক্রাইব করবেন, এবং আমি নুনটা দিয়ে দিয়েছি ভাজার পরিমাণ অনুযায়ী, আপনারা দেখতেই পাচ্ছেন। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ আমাকে অবশ্যই জানাবেন, আর আমি যদি রান্নার মধ্যে কোনো হয়তো ভুল করে থাকি সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখতে পাচ্ছেন সবজিটা আমরা খুব বেশি লাল করে ভাজবো না, হালকাই ভাজবো। গ্যাসটা যখন আপনি সবজিটা ভাজবেন গ্যাসটা কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে রাখবেন, মিডিয়াম ফ্লেমে। তো একটা বিরিয়ানির মশলা আমি নিয়ে নিয়েছি, এটা কিন্তু দোকানের মতন আমি ফ্রাইড রাইসটা বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি, আর গোলাপ জল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, গোলাপ জল নিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, সবজিও হয়ে গেছে, হাঁড়িটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমরা শুধু হাঁড়িটাকে গরম করে নিয়ে তার মধ্যে ঘি দিয়ে দিয়েছি, এবং দিয়ে আমরা কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো আমরা এই হাঁড়িটাকে গরম হাঁড়িটাকে লাফিয়ে নিলাম একদম হালকা গরম, শুধু ঘিটা গলার জন্য আমরা হাঁড়িটা গরম করেছি। এর মধ্যে আমরা অর্ধেক ভাত দিয়ে দেব, আমি 500 চাল নিয়েছিলাম, তো সেটাই করছি, আর বিরিয়ানির মশলাটা আমরা দিয়ে দিলাম, দিয়ে আমরা চিনি ইউজ করলাম, চিনি যতটা আমি ভাত দিয়েছি সেই অর্ধেক ভাতের পরিমাণ মতন আমি চিনি দিয়েছি ওর ওপরে। তো ফের আমরা আরও অর্ধেক যে ভাতটা ছিল সেটা দিয়ে দিয়েছি, সেটার উপরে আমরা একইভাবে মশলাটা দিয়ে চিনিটা দিয়ে দেব। এই যে আমরা ফ্রাইড রাইস করার সময় আপনারা যদি বিরিয়ানির মশলাটা আপনারা ব্যবহার করেন, তো দেখবেন এটা খুব সুন্দর একটা সেন্ট হয়েছে, এবং এটি পুরো দোকানে যেমন খেতে লাগে তেমনভাবে কিন্তু তৈরি হয়েছে ঘরেতে। তা দু ঢাকনা আমরা এই ঢাকনার সাহায্যে দু ঢাকনা আমরা কিন্তু গোলাপ জল দিয়ে দিচ্ছি, আপনারা চামচের সাহায্যে 2 চামচ গোলাপ জল দিয়ে দিতে পারেন। তো আমরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে এবার কিন্তু আমরা সবজিটার মধ্যে দিয়ে দেব। সবজির কড়াটা এখনও গরম আছে, সেই জন্য আমি সাঁড়াশির সাহায্যে ধরলাম, আপনারাও কিন্তু দেখে খুব সাবধানে আপনারা রান্না করবেন যাতে হাতটা না পুড়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এটা দিয়ে দিয়েছি, আর এটা একটা কাপড়ের সাহায্যে ধরে নিয়েছি হাঁড়িটাকে, দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে, যাতে সবজিটা কিন্তু আপনারা খুন্তির সাহায্যে ভাতটা নাড়বেন না, তাহলে ভাতগুলো কিন্তু সব ভেঙে যাবে। তো এইভাবে সুন্দর করে আপনারা দেখে নিন, নাড়াচাড়া করে নেবেন ভাতটিকে, যাতে ভাতের মধ্যে সব মশলা চিনি আর যে সবজিগুলো দিয়েছেন সেটা ভালো করে মিক্সড হয়। আপনারা কিন্তু খুন্তি এর মধ্যে ইউজ করবেন না, যে অনেকেই কী করেন ভুল করেন যে মানে ফ্রাইড রাইস ভাজার সময় কিন্তু খুন্তি দিয়ে এরকম করে ভাতটা নাড়তে থাকেন, কিন্তু খুন্তি এতে ব্যবহার হয় না। এতে এইভাবেই একটা কাপড়ের সাথে ধরে ধরে সুন্দর করে হাঁড়িটা নাড়িয়ে নিয়ে এটা মিক্সড করতে হয়। এটাকে কিন্তু খুব বেশি আমরা ভাজবো না,
এটা 10-15 মিনিট মতন দেখতেই পাচ্ছেন এর মধ্যে গরম বেরোচ্ছে, তার মানে এটা হয়ে গেছে। তো আমি আরো একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আরো একবার আমরা নাড়িয়ে নেব। ধন্যবাদ আপনাদের সবাইকে।